বনগার পর এবার অশোকনগর এলাকাতেও যশোর রোডের দুধারে পুরনো গাছের ডাল কাটার দাবি। এদিন সকালেও রাস্তার মাঝে ভেঙে পড়ে ডাল। বনগার পর এবার অশোকনগর এলাকাতেও যশোর রোডের দুধারের পুরনো গাছ এবং গাছের ডাল কাটার দাবি উঠল। যশোর রোডের দুপাশের বিপজ্জনক গাছগুলি নিয়ে দ্রুত ব্যবস্থা নিতে ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে চিঠি দিলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। এ ব্যাপারে তিনি জেলাশাসক এমনকি মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়েছেন। দ্রুত সাড়া না পেলে বিপজ্জনক গাছের গোড়ায় অবস্থান বিক্ষোভে বসার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এদিন তিনি সাংবাদিক বৈঠক করে এ ব্যাপারে জানান, বনগাঁ সাব ডিভিশন এলাকায় সাম্প্রতিককালে চারজনের মৃত্যু হয়েছে। অশোকনগরেও যে কোনো দিন ঘটতে পারে এমন ঘটনা, ফলে এই ধরনের ঘটনা এড়াতে অতি দ্রুত ব্যবস্থা নিতে হবে ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষকে। তিনি জানান, অশোকনগর মানিকতলা এলাকায় রাস্তার পাশে বেশ কিছু গাছ সারিবদ্ধভাবে প্রায় মৃত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। সামনে ঝড় বৃষ্টি, তাই যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় সড় দুর্ঘটনা। বিধায়কের অভিযোগ, বিভিন্ন দপ্তরে লিখিত এবং মৌখিকভাবে বারংবার বলা সত্ত্বেও কোনো হেলদোল নেই, তাই আর কত প্রাণ দিতে হবে সাধারণ মানুষকে জানি না। আমরা জনপ্রতিনিধি, অন্যদিকে আমরা প্রশাসনিক বোর্ডের থেকে কোনো মানুষকে চোখের সামনে প্রাণ চলে যেতে দিতে পারি না। বিপজ্জনক গাছগুলোকে অতি দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিতে হবে, তা না হলে সাধারণ মানুষের স্বার্থে প্রয়োজনে রাস্তায় গাছের গোড়ায় বসে অবস্থান বিক্ষোভে বসবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিশেষত চাপাডালি থেকে বনগাঁ পেট্রাপোল প্রায় 60 কিলোমিটার রাস্তা। এই 60 কিলোমিটার রাস্তার ওপরে আমাদের যে পুরনো অনেক প্রাচীন যে গাছগুলো আছে, সেই গাছগুলোর অবস্থা প্রায়শই খুব খারাপ। এই গাছগুলো বেশিরভাগই হচ্ছে মৃত বা মৃত প্রায়, এবং এখন প্রচণ্ড তীব্র কালবৈশাখী চলছে, ঝড় বৃষ্টি ইত্যাদি ইত্যাদি। এতে করে আমরা দেখলাম যে দু তিন দিনের ঘটনায় বিশেষত বনগাঁ সাব ডিভিশনে চারজনের মৃত্যু হয়ে গেছে। গত কয়েকদিন আগে হলো দুজন, তারও আগে আরও দুজনের মৃত্যু হয়ে গেছে, 4টে ক্যাজুয়ালটি হয়ে গেছে অলরেডি। এই বিষয়গুলোকে কেন্দ্র করে সামগ্রিকভাবে আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার NHI ডিভিশন 5 NH-35 মিস্টার সুভায়ু ব্যানার্জি, তাকে আমি চিঠি করি। এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট যে রেশিওতে, যে অনুপাতে নতুন করে গাছ বসানোর কথা বলছে, সেটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে আমরা সেই হারে গাছ আপনাদেরকে বসাতে সাহায্য করব। এদিকে এদিন সকালেই অশোকনগর মহাপ্রভু এলাকায় যশোর রোডে ভেঙে পড়ল প্রাচীন শিরীষ গাছের একটি বড় ডাল। বড় সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন পথ চলতি সাধারণ মানুষ থেকে গাড়ি চালকেরা। গাড়ি ঘোড়া যাচ্ছে, গাড়ির তলায় গাড়িপত্র মানুষপত্র তলায়, এই জন্য এই যে রাস্তার দিকে যে গাছের ডালগুলি আছে এগুলি কেটে দেওয়া উচিত। রোডের যেগুলি ডালগুলি পড়ছে এগুলি একটু ছেঁটে দিলে পরে ভালো হয়। আমাদের এখানে প্রতিটা দিনই কম না কম অ্যাক্সিডেন্ট হচ্ছে আর কি, গাছের ডাল ভেঙে পড়ছে, মানুষের গায়ে পড়ে পড়ছে, নানান রকম সমস্যা হচ্ছে আর কি। কোনো ঝড় বৃষ্টি নেই, তার মধ্যে অনেক সময় ডাল ভেঙে পড়ে যাচ্ছে, মানে এই মরা গাছগুলো খুব ক্ষতিকর হচ্ছে আর কি। তো ভয় আছে, আমরা ভয়তেই আছি আর কি সবসময়। আমরা এখানে রাস্তায় চলাফেরা করি খুব কষ্ট করে, মানে যে কোনো মুহূর্তে এখানে আছে 7-8টা গাছ, এরকম অবস্থা আছে। আমরা চাই ডালগুলো ছেঁটে দেওয়া সবচেয়ে ভালো। যশোর রোডের শুকনো গাছ কি তাহলে দিন দিন মরণ ফাঁদে পরিণত হচ্ছে? সেই প্রশ্নই উঠতে শুরু করেছে। উল্লেখ্য, দিন দুয়েক আগেই জেলাশাসক সুমিত গুপ্তা বনগাঁয় এসে জানান, যশোর রোডের দুপাশের বিপজ্জনক ডাল কেটে ফেলার জন্য ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে বলা হয়েছে। দিন ধরে রাস্তার দুপাশে বেশ কয়েকটা গাছ হঠাৎ মরে শুকিয়ে গেছে, এবং এর মাঝে PWD থেকে এসেছিলেন, তারা দুই একটা গাছের কিছু ডাল সামান্য কেটে গেছেন। কিন্তু আমরা তাদের কাছে অনুরোধ করেছিলাম, হাবড়া অফিসেও আমরা জানিয়েছি, আমরা বারাসাত অফিসেও জানিয়েছি, যে এই বৈশাখ মাস চলছে, যে কোনো সময় যদি কালবৈশাখী ঝড় শুরু হয় তাহলে যে কোনো সময় ডাল পড়ে যত অ্যাক্সিডেন্ট হয়েছে তার থেকে অনেক বড় অ্যাক্সিডেন্টের আমরা সম্মুখীন হতে পারি, এবং আমরা আমাদের প্রিয়জনকে হারাতে পারি যদি এই রাস্তার উপরে যে শুকনো ডালগুলি আছে এই ডালগুলির যদি খুব তাড়াতাড়ি এর ব্যবস্থা না করেন, যখন তখন ভেঙে কেউ তার পরিবার হারাতে পারেন, আমরা আমাদের প্রিয়জনকে হারাতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, অশোকনগর।